দেলদার কুমারের রূপের বর্ণনা শুনিয়া দেলজান কন্যা শোক হয় ও তাহার ব্যাকুলতার বিবরণ। হ্যাঁ পাখি বলে শুনো রূপ ধরিতেছি বানয়, হরে পাখি বলে শুনো রূপা বলিতেছি বানম, বিদ্যুতের সটা রঙ কমলে রতনম, ইউসুফ সমান রূপ জিনিয়া সংসারম, জান্নাতের কিন্নরি নহে সমান তাহারম, দেখিয়া তাহার রূপ দেব গণ মরে, ইন্দ্রের কামিনী বেলে তার হরে। দুনিয়াতে আছে যত বাচ্চার কুমাররা, গোলামের যোগ্য বাটে সমান তাহারাম, যেমন রূপসী তুমি জগত মোহিনী, সেই জন হবে তোমার জগবান স্বামী, চন্দ্র সূর্য স্বর্গে যেমন আছে এক জোরাম, আল্লাহর আলমে আর না হই তো বরাম, এই মত মাইনা পাখি খুলিয়া বলিল, শুনিয়া শুনিয়া তাই কম্ভাব হইলম, অধীন দারাজ বলে জোরু গুরুজির দাসাম, আরে মাইনার কথা শুনে সারিল নিঃশ্বাসাম, দিলদার কুমার নাম শুনিল যখন, ভাবিত হইয়া কন্যা হইল অচেতন, হরে কন্দে বালাহাকার হরে বহে চোখে জয়ালা ধারম, বলে বিধি তোর এ কি ধারম, আরে আহারে দারুণ বিধি কেন নাহি দিলে পুতি, কেন এত যৌবন জোয়ার দিয়া মরে যৌবন ধন, নাহি দিলে মহাজন আরে সে ধনকে করিবে ব্যাপার, চারি ঘর দয়ন রায় ব্যাপারী তাহাকে কয়ে, খায় ধন করিয়া ব্যাপার, কেন বিধি রূপ দিলাম, উঠিল পিমিরু জ্বালায়া শরীরে না সহে এত তাপ, কাকে ব কাকে কব কে শুনিবে, যে শুনিবে লজ্জা দিবে, ক্রোধ হবে মনে মায় বাপ, কথায় কোন রাজে হইছে কন্যা স্বামী চাইছে, সতী নারীর হেন নহেরিত, আরে এ কথা কাহার কবয়, কি করে সোয়ামি সবয়, হেন বাক্য নহে তো উচিত, লোকে শুনে এই কথা দুষিবে ন যথ ব্যথায়, লজ্জা দিবে শহর জুরিয়া, হাই বিধি কি কইরিলে, রূপ দিয়া লজ্জা দিলে, মরিব আমি ঘর লোকাইয়া, আহা বিধি কি করিব, কি মতে দেলদারে পাব, ভেদ কে শোনা পায় উপায়, কপালে এমন ছিল মাইনা পক্ষী দুষ্ট হইল, পড়িলাম বিষম যে দায়, আহারে দেলদার যদি তাহারে মিলায় বিধি, সেই বিনে না দেখি উপায়, আরে দংশেল আমার সাপে প্রাণ যায় বিষ দাপে, কে ঝরিবে বিষ জ্বালা হাই, আহারে দারুণ বিধি ভাঙে শিলয়, ময়না পক্ষে দুষ্ট হয়ে প্রাণে ফাঁস দিলাম, আমি তো অবলা বালা কে শোনাই জানি, ময়না পক্ষে হইল কাল করিল এ মনিম, আহায় আহা করি কন্যা জমিনে পড়িয়াম, সেতা হইতে ময়না তবে চলিল ইউরিয়াম, ময়নার উড়ন দেখে দুঃখে হয়ে কন্যায়া, পুষিল সংবাদ সত্য বল না রে ময়না, দোহায় আল্লাহর তোর সত্য করি কহম, দেলদার কুমারের পরিচয় দাম,
মাইনা বলে সত্য কথা বলিয়াছি আমি সে দেশে খবর পাঠাইয়া দেও যে তুমি এমন বলিয়া পক্ষী উড়িয়া চলিল বিষাদ ভাবিয়া কন্যা কান্দিতে লাগিলাম কন্যা বলে শুনু দাসী আমার বচন এখনো সে যে হইল আমার নিশ্চয় মরণ মরিয়া যাইব আমি এই ভাবনায় দিলদার কুমার বিনে নাই কই উপায়ম আহারে দিলদার তোরে পাইব কে মনে দেখো আমি মারা যাই তোমার বিহনে হাইরে দেউদায়ার মর দর্শন বিনা তরম সদা ঝরে এ দুই নয়ন আরে যদি তোকে না পাই বয়ম বিষ খেয়ে পারান দিব সে হবে ঘাতক মরণ এই বলে কন্যা কান্দে কেশ বেশ নাই বান্দে কান্দে সদা ধুলায় পরিয়াম কন্যার এ হাল দেখি দাসীগণ হইল দুঃখী রানী কাছে বলিয়া যাইয়াম ধীল ধীল ব্যস্তে দাসী গেল রানী কাছে দাঁড়াইল কন্যার সব কথা বিবরিয়া কয় আরে ভাবিয়া অধীন কয় ভাবি রাসূলের পায়ে পরের কথা শোনো সবাই।